স্থানীয় সময় সকাল 8টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মার্তিমুনিস পার্কের ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিশাল ময়দান। নামাজের আগে ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা। প্রবাসে এমন ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। পুরো ইউরোপের মধ্যে এই পর্তুগালের মার্তিমুনিস পার্কের ঈদ জামাতটাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ জামাত। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঈদ জামাত হয়েছে এবং সবার অংশগ্রহণ খুবই উৎফুল্ল হয়ে উঠেছে। বাসা প্রকাশ করা যেতেছে না কিভাবে অনুমতি, আমরা সবাই একসাথে বাংলাদেশে অনেক মানুষ একসাথে এই মার্তিমুনিস পার্কে নামাজ পড়ে খুব আনন্দ বোধ লাগছে। আমরা একসাথে 4-5 হাজার লোক ঈদের জামাত অনুষ্ঠিত আদায় করতে পারছি, এজন্য সকলকে ধন্যবাদ, সকলকে ঈদ মোবারক। লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে খোলা ময়দানে আরেকটি বড় জামাত। বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাশকাইশ, বারেরো, ভিলা নৌবাদা মিলফন্তেজ সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশিরা। মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের এমন মিলন মেলা পর্তুগাল সহ গোটে ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের শক্ত অবস্থানের কথাই জানান দেয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পর্তুগাল সহ গোটা ইউরোপে বাংলাদেশিরা এগিয়ে যাবে এমন প্রত্যয় এখানে অংশ নেয়া মুসল্লিদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।